তুমি কবুল করো নবাবগঞ্জ বাসীরে মাফ করিয়া উঠাইবা হাশরে আল্লাহ তুমি কবুল করো বারহা পশ্চিম পাড়া বাসীরে মাফ করিয়া উঠাইবা হাশরে ওদার আল্লাহ আজকে 14 ফেব্রুয়ারি এই নবাবগঞ্জের দিকে তাকা দেখো এই 14 ফেব্রুয়ারি এই পাগলগুলা খাবারের লোভে আসে নাই এরা টাকার লোভে আসে নাই এরা তোমার পাগল গো এরা তোমার নবীর পাগল আল্লাহ গুনার বোঝা নিয়ে হাত উঠাইছে আলেম ওলামা বইসা বইসা কান্দে এই যে ডান পাশে আলেম ভাইরা কান্দে আমার বাম পাশে ইমাম সাহেবরা কান্দে মালিক রে এদের চোখের পানি তুমি ফিরা দিও না আল্লাহ দাও না মাফ কইরা আল্লাহ দাও না মাফ কইরা হে যুবক ভাইরা রে গলা ফাটা ডাক দাও আল্লাহ মালিক রে আমি বড় পাপি আমি বড় অপরাধী হে নবাবগঞ্জের জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই গো আল্লাহ গুনার বোঝা মাথায় দিয়া এই বারহা পশ্চিম পাড়া যুব সমাজের মাহফিলে ঢুকছি আল্লাহ গুনার বোঝাই জায়গায় রাইখা আমাদের পবিত্র বানাইয়া এরপরে বাসায় ফিরাইবা সকলেই বলেন আমিন আরো জোরে বলেন আমিন হাতটা নামান বাবা চোখের পানি আপনারা মুইছেন না যে যে অবস্থা আছেন এই অবস্থায় তাকায় থাকেন বলতেছিলাম আমার নবী কিন্তু দুনিয়া ইসা বাবারে পায় নাই বাবার আদরটা পায় নাই বাবারে বাবা বলে ডাকতে পারে নাই যারা বাবা হারাইছেন এখন বইসা বইসা কাঁদবেন আল্লাহ আমার বাবারে দেও না মাফ কইরা আল্লাহ আমার মায়ের দেও না মাফ কইরা আল্লাহ আলেমদের চোখের পানি ফিরা দিও না আল্লাহ এদের চোখের পানির খাতির আজকের মাহফিল কবুল করো নবী যে যখন মার কাছে বলে মাগো সব ছেলেদের বাবার আইসা সন্ধ্যাবেলা ছেলেদের কোলে নিয়ে বাড়িতে গেল আমার বাবা তো আসলো না আমার বাবা কেমন বাবা আমার কি কোলে নিব না আমি না বলে মুহাম্মদ রে তোমার বাবা তো দুনিয়ায় নাই তোমার বাবা মারা গেছে 6 বছরের নবী বলে মা গো যদি আমার বাবা বাইচা না থাকে আমি আমার বাবার কবরটা জিয়ারত করব আমি আমার বাবার কবরটা দেখব আমি না এবার নবীর নিয়া নবীর দাদার সামনে দাঁড়াইয়া আমি না বলে শ্বশুর আব্বা আপনার দাদু ভাই মোহাম্মদ বাবার কবর দেখতে চায় নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আমিন রে আমার দাদু ভাই মোহাম্মদ বাবার কবর দেখতে চাইছে আমি নিষেধ করব না ও আমিন আমার দাদু বাইরে নিয়ে তুমি রেডি হয়ে যাও তার বাবার কবরটা দেখায় আনবা ও আমেনা তুমি একা যাও না তোমার সাথে আরেকজন খাদেমা দিয়া দিলাম উম্মে আইমানদের সাথে কইরা নিয়ে যাও তিনজন যখন রওনা করছে আব্দুল্লাহর কবর দেখতে যাবে নবীর বাবার কবর দেখতে যাবে ও বাফারা বাইরা তোমাদের যাদের বাবা নাই আমি কাঁদতে বলছি রে ভাই কাঁদমা যারা বাবা হারাইছো সারা দুনিয়া ঘুরবারে ভাই বাবার মতো একটা দরদি কোথাও পাইবা না আমেনা রওনা দিলেন আব্দুল্লাহর কবর দেখার জন্য আব্দুল্লাহর কবরের নিকট আইসা আমেনা বলে মোহাম্মদ রে এই যে দেখো কবরটা দেখা যায় এইটাই তোমার বাবার কবর ও মোহাম্মদ বাবার কবরটা ভালো কইরা দেখা না 6 বছরের নবী আমার বাবার কবরের সামনে যায়া এই হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগায় দিছে কবরের মাটির সাথে লাগাইয়া এবার বাবার ডাকে ও বাবা তুমি তাকায় দেখো তোমার মোহাম্মদ আছে মোহাম্মদ আছে
নবী যখন এইভাবে কান্দে নবীর চোখের পানি দেইখা পশু পাখিগুলা ঘাস খাওয়া বন্ধ কইরা পশু পাখি পর্যন্ত কান্দে আবার আল্লাহর কাছে জিব্রাইল বলে মালিক রে আপনার বন্ধুর কান্না সহ্য হয় না আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না ও জিব্রাইল তাড়াতাড়ি যা আমি নারে বুঝা বল আমার বন্ধুর যেন এই জায়গা থেকে নিয়ে যায় আমার বন্ধু যদি এইভাবে কান্দতে থাকে দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে আমি আল্লাহ কিন্তু আব্দুল্লাহরে কবর থেকে উঠা দিব যখন জিব্রাইল আসে মামিনা নবীর ঘরের ভিতরে হাত দিয়া বলে মুহাম্মদ ওঠো বাবা ওঠো আর কান্দতে হবে না ও বাবা আর কান্না করতে হবে না চলো আমরা মক্কা চলে যাই নবীর নিয়া যখন রওনা দিছে আবুয়া নামক জায়গার ভিতরে যখন আসে হঠাৎ করে আমিনা বলে মুহাম্মদ রে আমি মায়ের কাছে একটু আসো ও মুহাম্মদ আমার মন বলে আমি মনে হয় আর মক্কায় ফিরতে পারবো না মুহাম্মদ রে এই দুনিয়া থাকার জায়গা না বাবা রে আমি মনে হয় মক্কা যাইতে পারবো না আমার শরীরে জ্বর উঠে গেছে আজকে বাবার কবর দেখতে আইসা ছয় বছরের নবী মাকে হারাবে রে ভাই মা হারা এতিম হয়ে যাবে আমি না বলে মুহাম্মদ আমার ভুকে আসো বাবা আমি একটু ভালো মতন তোমার দেইখা নেই একটু আদর দিয়া দেই আল্লাহর নবী বলে মা গো তুমি কি বলো তোমার জ্বর উঠছে আমি ডাক্তার নিয়ে আসি আমি না বলে মুহাম্মদ রে দুনিয়ার ডাক্তারে কাজ হবে না রে বাবা আমি মনে হয় বাঁচবো না ও মুহাম্মদ আমি মায়ের কোলে আমি মা তোর একটু আদর দিয়া দে আমি শেষবারের মতো একটু চুমো দিয়া দে নবী যখন কামদার বলে মারে আমার বাবা নাই তুমি তো আমারে খাবার খাওয়াইতা আমি মুহাম্মদ রে গোসল করা দিতা আমি মুহাম্মদ রে ঘুম পাড়া দিতা ও মা তুমি যদি মরে যাও আমি মুহাম্মদের কি হবে আমারে কে গোসল করা দিবে আমারে কে খাবার খাওয়া দিবে আমারে কে ঘুম পাড়া দিবে মা তুমি মরতে পারো না আমি না বলে মুহাম্মদ রে আমার সময় হয়ে গেছে রে বাবা এইভাবে কথা বলতে বলতে হঠাৎ কইরা আমার নবী তাকায় দেখে আমি না কথা বলে না আমি না কথা বলে না আমিনার পাটা ঠান্ডা হয়ে গেছে হাত দুইটা ঠান্ডা হয়ে গেছে ছয় বছরের নবী আমার মার লাশের সামনে বইসা কান্দার বলে মালিক রে আমার বাবা নাই বাবার কবর দেখতে আইসা আজকে আমি আমার মায়েরও হারাইয়া আমি এতে হয়ে গেলাম এ নবাবগঞ্জের মা হারা বাইরা এ বাবারা বাইরা এখন কাঁদতে বলছি বসে বসে কাঁদবারে ভাই এই মজলিসে কার যেন মা নাই এই মজলিসে কার যেন বাবা নাই ওই বাবার কথা স্মরণ কইরা গরম পানি দিয়া আমার আল্লাহরে বুঝা বলো আল্লাহ আমার বাবার মাইরো না আমার মায়ের মাইরো না হে যুবক বৈরা হাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান আমরা মুসলমান আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক দলমত নির্বিশেষে এই ময়দানে একটা আওয়াজ শুনতে চাই এরে যুবক এই দুনিয়া থাকার জায়গা না আসছি একা যাবো একা তবে কবরে কি নিয়ে যাব কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করতে হবে নেক আমল লাগবে কথা বলেন ঠিক কি না এরে বারহার যুবক
এই কোরআন আর ইসলাম এই পর্যন্ত নদীর পানি দিয়ে ভেসে ভেসে আসে নাই এই কোরআনটাই পর্যন্ত আনতে অনেক রক্তের প্রয়োজন হইছে জীবনের প্রয়োজন হইছে এই কোরআনের জন্য আপনার নবী আমার নবী উম্মতের দরদি নবী তাইফের ময়দানে যে মারি খাইছেন আহারে মারতে মারতে তাইফের যুবকেরা আমার নবীরে যখন বেউস করে ফেলে রাখছে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি পাঁচ মাস আগে ওই তাইফের ময়দানে গেছি যেই জায়গা আমার নবীরে মারছে চারটা পাহাড়ের মাঝখানে ওই জায়গায় যাওয়ার পর কোন আশেক সহ্য করতে পারে না ও তাইফের মানুষেরা আমার নবীরে কত কষ্টই না তোমরা দিছ ওই চার পাহাড়ের মাঝখানে তাইফের যুবকগুলা আমার নবীরে যখন পাগল বলে বলে পাথরগুলা মারছে এ যুবক ওই সফরে আমার নবীর সাথে সফর সঙ্গী ছিল তার পালক পুত্র হযরতে যায়েদ এই যায়েদ ইবনে হারেসা যায়েদ যখন দেখে নবী বেউস হয়ে পড়ে রইছে যায়েদ তাইফের বাড়ি বাড়ি যাইয়া তাইফের মহিলাদেরকে ডাক দিছে ও তাইফের মহিলারা তোমরা একটু পানি দাও গো আমার বাবা তিন দিন যাবত খাবার খায় না আমার বাবা মনে বড় কষ্ট নিয়া এই তাইফের জমিনে আসে কারণ নবী যখন তাইফে দাওয়াত নিয়ে গেছে নবীর বিবি আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে নবীর আরেকজন চাচা হযরতে আবু তালেব এই আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে যেই দুইজন মক্কার ভিতরে আমার নবীরে সবচেয়ে বেশি শেলডার দিত আবু তালেব যতদিন ছিল মক্কার কাফিরিরা আমার নবীর সামনে দাঁড়াই বড় গলায় কথা বলতে পারত নাতিজা যতদিন ছিল নবী দাওয়াত দিতে যাইয়া কষ্ট পায় ঘরে আসলে খাদিজা আবার সান্ত্বনার বাণী শুনাইত যেই খাদিজা শিল্পপতি বাবার একমাত্র কন্যা ছিল মক্কার ধনত্ববান মহিলা ছিল সব সম্পত্তি গুলা ইসলামের জন্য দিয়ে দিছে খাদিজা জীবিত থাকতে আমার নবী দ্বিতীয় কোনো বিবাহ করে নাই হে নবাবগঞ্জের বাইরা এই খাদিজার এতেকালের পর নবীর কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে এবার নবী বলে যায়েদ রে চলো আমরা তাইফের ময়দানে যাই হয়তো তাইফের মানুষগুলো আমারে ফিরায় দিবে না কারণ ওই তাইফ শহরে আমি মুহাম্মদ ছোট্ট বেলা দুধ খাওয়ার জন্য গিয়েছিলাম আমার দুধ মা হালিমা ওই তাইফ শহরে থাকতো যায়েদ রে তাইফের মানুষগুলো আমারে ফিরা দিবে না মনে বড় আশা নিয়ে তাইফে যখন গেলেন গো বাবা আহারে তাইফের নিষ্ঠুর যুবকেরা আমার নবীরে পাগল বলে বলে মারে বেলা দশটা থেকে মারতে মারতে পাঁচটা পর্যন্ত তিন তিনবার বেউস করছে হুশ ফিরার পর আবার পাগল বলে বলে মারে হে নবাবগঞ্জের যুবক রে যেই নবী কোরআনের জন্য মার খাইলেন রক্ত জড়াইলেন হযরতে যায়েদ তাইফের মহিলাদেরকে বলে ও তাইফের মহিলারা তোমরা একটু পানি দাও গো আমার বাবা তিন দিন যাবত খাবার খায় না আমার বাবা বেউসা পইরা রইছে তোমরা এক গ্লাস পানি দাও গো তাইফের নিষ্ঠুর মহিলারা এক গ্লাস পানিও দেয় নাই গো বাবা এত কষ্ট করছেন এই কোরআনের জন্য নবীর সাহাবিরাও এই কোরআনের জন্য মার খাইছেন রক্ত জড়াইছেন অনেক সাহাবি জীবন দিয়ে দিছে এ যুবক বাইরা রে যুগে যুগে ওলামাই কেরাম এই কোরআনের জন্য মার খাইছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই কোরআনের জন্য কারাগারে বন্দী হইছেন আহারে কারাগারের ভিতরে ইমামে আজমকে যখন খাবারের সাথে বিষ খাওয়ায় দিছে রাত্রিবেলা ঘুমায় রইছে আমার আল্লাহ মদিনার নবীরে পাঠা দিছে নোমান রে আজকেই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে
আমার নাতিরে যেমনিভাবে বিষ খাওয়াইছে আমার নাতি হোসেন হাসান রে যেমনিভাবে বিষ খাওয়ায় মারছে ও নোমান তোমারও বিষ খাওয়ায় দিছে ও নোমান চিন্তা করিও না ইমামে আজমের ছাত্র ইমাম আহমদ এবং ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ এবং আবু ইউসুফ তাদেরকেও স্বপ্ন দেখা দেয় তোমাদের ওস্তাদকে আজকে খাবারের সাথে বিষটা খাওয়ায় দিছে দুনিয়া থেকে বিদায় নিবে এই যুবক ভাইরা রে এই কোরআনের জন্য ইমাম আজম কারাগারে শহীদ হইলেন গো বাবা এই কোরআনের জন্য ইসলামের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই জালিমের জিন্দানখানায় বন্দী হইলেন এই কোরআনের জন্য মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই মালদার কারাগারে বন্দী হইলেন এই কোরআনের জন্য হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ইংরেজ লাল কুত্তাদের হাতে মার খাইলেন এ যুবক ভাইরা রে যুগে যুগে ওলামা হাক্কানি ওলামায়ে রব্বানি এই কোরআনের জন্য ইসলামের জন্য মার খেয়েছেন রক্ত দিয়েছেন শাহাদাত বরণ করেছেন 14ই ফেব্রুয়ারি 2023 সালে নবাবগঞ্জের যুবক দীপ্ত কণ্ঠে অঙ্গীকার করতে হবে যদি কখনো এমন টাইম এসে যায় কোরআনের জন্য আমার মায়ের কোলটা খালি করতে হবে ইসলামের জন্য আমার স্ত্রীকে বিধবা করতে হবে কোরআনের জন্য নবীর ইজ্জতের হিফাজতের জন্য আমার সন্তানগুলো এতিম করতে হবে কোরআনের জন্য ইসলামের জন্য আমার বুকের তাজা রক্ত দিয়ে রাজপথটা রঙিন করতে হবে কোরআনের জন্য ইসলামের জন্য নবীর জন্য দরকার হলে মায়ের কোল খালি করব স্ত্রীকে বিধবা করব সন্তানগুলো এতিম করব রক্ত দিব জীবন দিব শাহাদাত বরণ করব ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে তার সাথে কোনো আপোষ থাকতে পারে না আপোষ থাকতে পারে না ফেসবুক ফেসবুক চালায় কি সব শেষ নাকি মুরব্বি নানা তাকবিদায় তোমরা কি করো মাহফিলের মাঝখান থেকে হযরত ওমরের মতো মর্দে মুজাহিদ আমার লাগবে এই আল্লাহু আকবার এটা কোন দলীয় স্লোগান না কথা বলো না দলীয় স্লোগান না আল্লাহু আকবার এটা ইমানদার মুসলমানের একটা স্পেশাল পাওয়ার কথা বলো ঠিক কি না মুসলমান যখন বলে আল্লাহু আকবার আমার আল্লাহর সবচাইতে বড় আল্লাহ তাকে দুনিয়াতেও বড় করবে আখেরাতেও বড় করবে আমরা মুসলমান আমাদের জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার আমরা মুসলমান আমাদের জন্মের পরে বাম কানে আল্লাহু আকবার প্রতিদিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে দৈনিক পাঁচবার আল্লাহু আকবার কথা বলা ঠিক কিনা ঘোষক ঘোষণা করলো শত বছরের পুরাতন আপনাদের এলাকার মসজিদ এই শত বছর যাবৎ এই বারহা এলাকায় প্রতিদিন আপনারা শুনতে পান আল্লাহু আকবার শুধু তাই না বাসায় নামাজ পড়েন আর মসজিদে পড়েন একা পড়েন আর জামাতে পড়েন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আল্লাহু আকবার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই এমনকি এই দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নিব শেষ বিদায়ের জানাজা সেই দিনও আল্লাহু আকবার আছে না নাই অতএব আল্লাহু আকবার বলার টাইম আসলে বলতে হবে আল্লাহু আকবার এটা তো এমন এক পাওয়ারের নাম মুসলমান যখন জবান আল্লাহু আকবার বলে নাস্তিক আর মুরতাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয় কথা বলা ঠিক কি বেশি দূর যেতে হবে না আমাদের বাংলার এই জমিনে সিলেটের জমিনে এক আল্লাহর ওলি এসেছিলেন 360 আউলিয়ার দেশ সবাই তো পড়েন শাহজালাল আলী আমানির জীবনীটাও সবাই জানেন শাহজালাল আলী আমানি কিন্তু বাংলাদেশের সন্তান না কথা বলা ঠিক কি না তার বাড়ি কিন্তু ইয়ামানে ইয়ামানের পীর ছিলেন যখন ঘুমায় রইছে আল্লাহর নবী স্বপ্ন দেখায় শাহজালাল রে খানকা সারো বাংলার জমিনে যাও রে শাহজালাল শাহজালাল ইয়ামানি স্বপ্ন দেখার পর এ যুবক ভাইরা রে ঘুম থেকে জাগ্রত হইয়া তার মুরিদেরকে ডাক দিয়ে বললেন আমার মুরিদেরা তোমরা রেডি হয়ে যাও গো আল্লাহ
আল্লাহর নবী আমারে আদেশ দিছে এইখানকার সাইরা বাংলার জমিনে যাওয়া লাগবে কারণ এই বাংলাদেশের ভিতরে একজন শাসক ছিল গৌর গোবিন্দ যেই গৌর গোবিন্দ এত বড় জালিম ছিল গো বাবা মুসলমানদেরকে গরু জবাই দিতে দিত না গরু কুরবানি দিতে দিত না ওই শাহজালাল ইয়ামানির নবীজির স্বপ্নে আদেশ দিলেন তাড়াতাড়ি বাংলার জমিনে যাও ওই সিলেটের বুরহানউদ্দিন নামে আল্লাহর একজন ওলি ছিল গো বাবা যারে আমার আল্লাহ একটা পুত্র ছেলে দিছে ছেলে সন্তান দান করছে খুশি হইয়া তিনি আকিকা করতে যাইয়া একটা গরু জবাই করে আত্মীয়-স্বজনকে খাওয়াইছে এই অপরাধের কারণে ওই জালিম গৌর গোবিন্দ বুরহানউদ্দিন রে গ্রেফতার কইরা রাজদরবারে আইনা সাত দিনের ছেলেটারে বাবার চোখের সামনে জবাই করে দিছে এ নবাবগঞ্জের বাইরারে কোন বাবার সামনে যদি তার ছোট্ট ছেলেটারে জবাই করে বাবা তো সহ্য করতে পারে না বাবার ক্ষমতাও নাই শাসকের বিরুদ্ধে কিছু করবে ওই বুরহানউদ্দিন তো মাজলুম হয়ে গেছে মাজলুমের ডাকাল্লা ফিরায় দেয় না মাজলুম বুরহানউদ্দিন মালিকের দরবারে দরখাস্ত দিছে মালিকের আমার ক্ষমতা নাই আমি গৌর গোবিন্দের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো না আল্লাহ তুমি ওর বিচার করবা এই দিক দিয়ে মদিনার নবীর আল্লাহ আদেশ দিয়া দেয় মদিনার নবী স্বপ্নে আদেশ দেয় শাহজালাল বাংলার জমিনে যাও গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি একটা তরবারি নিয়ে আসেন নাই একটা বোমা নিয়ে আসেন নাই বাবা 360 জন মুরিদের নিয়া আল্লাহ রওনা করছে এই দিক দিয়ে আবার সংবাদ চলে গেছে গৌর গোবিন্দের কাছে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে এই সংবাদ পাইয়া গৌর গোবিন্দ বলে এই সুরমা নদী যেন পার হইতে না পারে নদীর ভিতর থেকে নৌকাগুলো সরায় দাও একটা নৌকা থাকবে না পারাপারের কোনো ব্যবস্থা নাই আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি সুরমা নদীর তীরে যখন আসছে ডানে তাকায় বামে তাকায় একটা নৌকা নাই মাঝিলাই মাল্লা নাই কিভাবে নদী পার হবে কিভাবে বাংলার জমিনে ডুববে হঠাৎ করে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন আমি কি করব আবার তার মাথার ভিতর আল্লাহ ঢুকায় দেয় যেই যায় নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ার কারণে আল্লাহ যদি পুল সিরাতের পুলটা পার করে জান্নাতে ঢুকাইতে পারে আমি ওই যায় নামাজ বিছাইয়া আজকে নদীটা পার হয়ে যাব আরো আস্তে বলেন আসলে আপনাদের মন খারাপ ক্ষুধা লাগছে ক্ষুধা লাগান ইনশাআল্লাহ তবারকের ব্যবস্থা আছে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার বারহা পশ্চিম পাড়া কখনো আসি নাই আমার দাদা নানা মামাদের মহব্বতে আসছি তবে আজকে একটা প্রমাণ হয়ে যাক একটা পরীক্ষা কইরা ফেলাই এই এলাকার যুবকদের পাওয়ার বেশি নাকি মুরব্বীদের পাওয়ার বেশি যারা বিয়ে করছেন তারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন আর যুবক তোমরা যারা বিয়ে করো নাই তোমাদের সিরিয়াল একটু পরে আসবে ইনশাআল্লাহ আজকে একটা পরীক্ষা হয়ে যাক পরীক্ষা পাস করতে হইব মাইকের আওয়াজ কিন্তু অনেক দূরে যাবে আজকে যদি বারহা এলাকার যুবকের হারো তোমাদের সাথে কেউ আর আত্মীয় করবে না বলবো ওদের টেম্পার শেষ হারন যাইবো না বিবাহিত ভাইয়ের আওয়াজ দিবেন বিবাহিত ভাইয়ের একসাথে বলবেন নারায় তাকবীর এটা কি বিবাহিত মাশাআল্লাহ বিবাহিতদের অনেক আওয়াজ 100% ঠিক আছে এরা এবার তোমাদের সিরিয়াল আজকে যদি হারো সব শেষ আহা রেডি তোমরা অবিবাহিতদের সিরিয়াল নারায় তাকবীর মাশাআল্লাহ এদেরকে হারানো সম্ভব না একসাথে বিবাহিত অবিবাহিত ডানে বামে উপরে নিচে সামনে পিছনে একসাথে আওয়াজ দিবেন নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম এক হও এক হও ওলামাই কেরাম যেখানে পীর বুজুর্গ যেখানে নামাজিরা যেখানে ওয়াজ মাহফিল যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে সুদখোররা যেখানে ঘুষখোররা যেখানে বিড়িখোররা যেখানে
তোমার পাশে বসারে এই মজলিসে বিড়ি কোন নাই তবে যারা খায় আর এরপর থেকে আর খাবে না বিড়ি না খায়া একটা টমেটো কিনা খায়েন ভিটামিন হবে কথা বলেন ঠিক কি না আজকে গাড়িতে আসতেছিলাম আমার ড্রাইভার বলে হুজুর সব সময় দেখি ফলের দোকানে ফল বেচে হুজুর ওই যে তাকায় দেখেন ফলের দোকানে কত সুন্দর টমেটো সাজায় রাখছে আমি বললাম বেচারি টমেটো বিক্রি করে বুঝাইতে চায় ফলের চাইতে টমেটোর ভিতরে বর্তমান ভিটামিন বেশি কথা বলে ঠিক কি না অতএব বিড়ি না খায়া ওই ফলের দোকানে যে টমেটো বেচে ওইখান থেকে একটা টমেটো কিনে খায়েন কাজে লাগবে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার হে যুবক ভাইরা হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান আল্লাহ রলি শাহজাল আলিয়া মানি সুরমা নদীর তীরে দাঁড়াইয়া তিনি চিন্তা করতে লাগলেন যাই নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ার কারণে আমার আল্লাহ যদি পুল সিরাতের পুলটা পার করাইতে পারে তাহলে কেন নদীটা পার করাইতে পারবে না এই চিন্তা কইরা মুরিদদেরকে বললেন তোমরা দাঁড়াও আমি আগে যাই নামাজ বিছাইয়া দেখি যদি পার হইতে পারি আমি আদেশ দিব তোমরাও যাই নামাজ বিছাইয়া দিবা আল্লাহর ওলি এই চিন্তা কইরা এক পা সামনের দিকে যায় আবার দুই পা পিছন দিকে আগায় কারণ আমি তো নবী না আমার কথা কি আর নদীর পানি শুনবো নি এই চিন্তা কইরা পিছনে চলে আসে আবার সামনের দিকে আগায় না না আমি যদিও নবী না যদিও নবীর সাহাবী না কিন্তু নবী তো আমারে স্বপ্নে যুগে আদেশ দিছে নবীর আদেশ পায় আমি আসছি অবশ্যই নদীর পানিও কথা শুনবে আল্লাহর ওলি শাহজালিয়া মানি যাই নামাজটা পিছাইয়া যখন নামাজে দাঁড়ায় গেলেন গো বাবা এ নবাবগঞ্জের বাইরা রে আমার আল্লাহ মাঝি সারা মাল্লা সারা ওই যায় নামাজের সাহায্যে নদী পার করে দিছে নদী পার করে দিছে আল্লাহর ওলি নদীটা পার হইয়া ওই গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া একটা বোমাও মারে নাই বাবা একটা ককলেট ফুটায় নাই একটা তরবারি দিয়ে আঘাত করে নাই গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া আল্লাহর ওলি বলে আমার মুরিদেরা একজন উঁচু টিলার উপরে উঠো আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করে দাও আল্লাহর ওলির আদেশ পাইয়া উঁচু টিলার উপরে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করছে আল্লাহু আকবার এই তাকবীরের কত পাওয়ার গো বাবা এইটাই বুঝাইতে চাই ঘটনে বলা আমার উদ্দেশ্য না আল্লাহর ওলির আদেশ পাইয়া উঁচু টিলার উপরে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করছে আল্লাহু আকবারের শব্দ শুইনা ওই গৌর গোবিন্দের তিনতলা বিল্ডিংটা আহারে ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসিয়া খসিয়া মাটির সাথে মিশে গেছে মাটির সাথে মিশে গেছে গৌর গোবিন্দ পিছন দরজা দিয়ে পালা গেছে তরবারির দরকার হয় নাই বোমার দরকার হয় নাই এমনি আল্লাহু আকবার শব্দ শুইনা ওই জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়ে গোটা পালাইতে বাধ্য হইছে নবাবগঞ্জের মুসলমান আজকে আমরাও যদি শাহজালাল ইয়ামানির মতো খাব্বাবের মতো খুবাইবের মতো হুসাইন আহমদ মাদানির মতো শামসুল হক ফরিদপুরীর মতো হাজী শরীয়তুল্লাহর মতো পীরজি হুজুরের মতো হাফিজজি হুজুরের মতো মুফতি আমিনির মতো শাইখুল হাদিসের মতো নেসারউদ্দিন জনপুরীর মতো কারামত আলী জনপুরীর মতো ফজলুল করিমের মতো আজকেও যদি মুসলমান আল্লাহু আকবার বলে মায়ের নাম পারে কোন ডিকটাচার স্বৈরাচার জালিম জন্ম নয় নাই মুসলমানের সামনে দাঁড়ায় নবীর বিরুদ্ধে কথা বলবে কথা বলেন ঠিক কি না আজকে আমরা ঘুমায় গেছি আমরা ভয় পাই আমরা ভয় পাই আল্লাহু আকবার বললে আবার যদি আমারে পুলিশে ধরে আল্লাহু আকবার বললে যদি আবার আমারে জিএনবি বলে আর আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান না আল্লাহু আকবার আমার রবের বরত্বের কথা আমার রবের বরত্বের কথা আমি প্রকাশ করব আসমান আমার আল্লাহর জমিন আমার আল্লাহর আমার কণ্ঠ আমার আল্লাহ দিছে আমার বডির ভিতরে রক্ত চলাচল করে আল্লাহর নামে এই কণ্ঠে যদি আওয়াজ উঠে কোনো তন্ত্র মন্ত্রের আওয়াজ না এই কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ উঠবে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমাদের আসল বাড়ি জান্নাতে মনে আছে তো আপনাদের আসল বাড়ি কোথায় আরো জোরে বলেন একসাথে বলেন ওই জান্নাতে যদি আপনি আর আমি যাইতে চাই আমাদের পাঁচটা কর্মসূচি আছে পাঁচটা কাজ করা লাগবে কর্মসূচি কয়টা আরো জোরে বলেন
একসাথে জোর হলো না কয়টা পাঁচটা এক নাম্বার তাআল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে দুই নাম্বার তাআল্লুক মা রাসূল নবীর সাথে সম্পর্ক করতে হবে নবীকে ভালোবাসতে হবে তিন নাম্বার তাআল্লুক মা আল কুরআন কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে কোরআনকে ভালোবাসতে হবে আরে কোরআন তো এমন এক কিতাব যেটা পড়লেও সওয়াব হয় শুনলেও সওয়াব হয় কথা বলুন ঠিক কি চার নাম্বার হলো মাকে ভালোবাসতে হবে পাঁচ নাম্বার বাবাকে ভালোবাসতে হবে এই পাঁচটা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি আমাদের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে পাঁচটা কর্মসূচির ভিতরে যদি একটা একটা করে ধারাবাহিক শুরু করি সম্ভব না একটার আলোচনা করতে আমার কমপক্ষে তিন ঘন্টা লাগবে তবে সারাংশ কিছু আপনাদেরকে ইনশাআল্লাহ শোনা যাব এক নাম্বার আমরা আল্লাহকে ভালোবাসবো সবচাইতে বেশি দুই নাম্বার নবীকে ভালোবাসবো নবীকে কত ভালোবাসবেন নবী যে হাদিসে পাক ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা ছেলে সন্তান এমনকি জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে কথা বলেন ঠিক কেন পবিত্র কোরআনের তিন নাম্বার পারার ১৩ নাম্বার পৃষ্ঠা সুরাতুল আলী ইমরান ৩১ নাম্বার আয়াতে কারিমা ওলামা হযরত আছেন তাদের কাছে এসে শিখে যাবেন আল্লাহ বলে আমার কথা না কোনো আলেমের কথা না মুফতি মুহাদ্দিসের কথা না আমার মালিকের কথা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী গো দুনিয়ার মানুষেরে বলে দেন তাদেরকে জানায় দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আগে যেন আপনাকে ভালোবাসে আপনার ইত্তেবা অনুসরণ করে সুবহানাল্লাহ কোন বান্দা বান্দে যদি নবীকে ভালোবাসতে পারে নবীর ভালোবাসা অর্জন করতে পারে অটোমেটিক আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায় আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ এদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব তাহলে আল্লাহকে ভালোবাসতে হইলে নবীকে ভালোবাসা লাগবে হাদিস খুলেন হাদিসের ভিতরে নবীজি বলে মান্নাহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীকেই ভালোবাসলো তার মানে বোঝা যায় আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই আগে নবীকে ভালোবাসতে হবে নবীর ভালোবাসা যদি পাইতে চাই নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে নবীর সুন্নতকে মহব্বত করলে সুন্নতকে ভালোবাসলে অটোমেটিক নবীর ভালোবাসা পেয়ে যাব নবীর ভালোবাসা যদি পাওয়া যায় অটোমেটিক ঠিক আল্লাহর ভালোবাসা পাওয়া যাব আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক লেগে যায় মাল্লাহুল মাওলা ফালাকুল কুল যে আল্লাহকে বন্ধু বানাইতে পারে গোটা দুনিয়ার মাখলুক সবকিছুই তার হয়ে যায় কথা বলো ঠিক আরে আল্লাহ ওয়ালাদের জবানে তো এত পাওয়ার এত পাওয়ার আল্লাহ ওয়ালার জবান দিয়া বলতে দেরি আল্লাহ করতে দেরি করে না কারণ আল্লাহকে ভালোবাসছে তারা কথা বলো ঠিক কিনা যুবক এক নজর আমার দিকে তাকায় থাকো এক নাম্বার তার বিষয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে এটা ইনশাআল্লাহ ইউটিউবের ভিতরে আছে দেখলে শুনে নিবা গতকালকে আমি এক নাম্বার ব্যাপারে আলোচনা করেছি আজকে এখানে দুই নাম্বারটার ব্যাপারে কিছু সময় আলোচনা করব সময় আমার অল্প বেশি সময় দিতে পারবো না আপনাদের ধৈর্যের ত্রুটি আমি ঘটাবো না আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের কষ্ট হয় বাবাজি দ্বারা দাঁড়া আছেন সুযোগ হইলে ডান পাশে একটু জায়গা আছে আপনারা ওদিকে ঢুকে বসতে পারেন আমি বলছিলাম সময় দিছিলাম দশ মিনিট ময়দান পরিপূর্ণ হবে এখন তাকান পিছন দিকে হইছে কথা কেন হইছে ময়দানে জায়গা নাই এখন দাঁড়ানোর জায়গা নাই আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার হে যুবক বৈরা হাজি সাহেব বাবাজির ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে পারি আমাদের জন্য জান্নাত অপেক্ষা করে জান্নাতে যাইতে চাইলে আমাদের পাঁচটা কর্মসূচি এক নাম্বার তাল্লুক মাল্লা দুই নাম্বার তাল্লুক মার রসুল নবীকে ভালোবাসতে হবে নবীর সাথে সম্পর্ক করতে হবে এরে নবাবগঞ্জের যুবক নবীরে আমরা কিভাবে ভালোবাসবো সাহাবায়ে কেরাম হলো আমাদের মডেল সাহাবায়ে কেরাম দেখা গেছে কিভাবে তারা নবীরে ভালোবাসছে আমরাও সেইভাবে নবীকে ভালোবাসবো আল্লাহর নবীর একজন সাহাবি নাম তার হযরত আবু বকর নাম শুনছেন সবাই বলেন শুনছেন
কিভাবে নবীকে ভালোবাসতেন মক্কার ভিতরে আল্লাহ যখন কোরআন নাযিল করলেন ওই যুগটাকে বলা হইতো জাহেলিয়াতের যুগ বর্বরতার যুগ মূর্খতার যুগ ওই যুগে যখন আল্লাহ কোরআন নাযিল করলেন যেই মানুষগুলো নবীর দরবারে আসলো নবীর হাতে হাত দিল কালিমা পড়লো কোরআন অনুযায়ী চললো তারা দামি হয়ে গেল আর যারা কোরআনের বিরোধিতা করলো নবীর বিরোধিতা করলো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হইল কথা বলেন ঠিক কিনা এই 1500 বছরের ইতিহাস থেকে আমাদের আজকের শিক্ষা হলো 1500 বছরের ভিতরে আমরা দেখেছি যারাই কোরআনের বিরোধিতা করছে কোরআনের আলো নিভাইতে চাইছে নবীর বিরোধিতা করছে উলামা হযরতের বিরোধিতা করছে একজনও কোরআনকে নিভাইতে পারে নাই কোরআনকে মাইনাস করতে পারে নাই যারা বিরোধিতা করছে কোরআনের আলো নিভাইতে চাইছে ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হইছে আবু জাহেল উতবা সাইবা ওই গোলাম আহমদ কাদিয়ানি যারা নবীর বিরোধিতা করছে একটাও দুনিয়া টিকতে পারে নাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হইছে কথা বলেন ঠিক কি না সাবধান হয়ে যাও কোরআনের বিরোধিতা করবা আলেমের বিরোধিতা করবা হিসাব কিতাব কইরা কইরো আল্লাহ নবী বলেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি যে আমার আলেমকে মহব্বত করলো সেজন্য আমি নবীকে মহব্বত করলাম আল্লাহু আকবার আলেমকে সম্মান করলো তো নবীকে সম্মান করলো আলেমকে ভালোবাসলো তো নবীকে ভালোবাসলো যুবক আমরা নবী পাই নাই নবীর যুগগুত্তর সরি ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরাম হলো নবীর যুগগুত্তর সরি ওয়ারিস কথা বলেন ঠিক কি না এজন্য মহব্বত করব যে আমরা তো নবী পাই নাই নবীর যুগগুত্তর সরি আলেম পাইছি এই আলেমের দিকে নেক নজরে তাকায় থাকবেন আল্লাহ চোখের জ্যোতি বাড়ায় দিবেন আলেমকে মহব্বত করবেন নবীর ভালোবাসা পাবেন আল্লাহু আকবার বলেন এই 1500 বছরের ভিতরে যারা করুণ অনুযায়ী চলছে তারা দামি হয়েছে আল্লাহ নবীর সাহাবীরা নবীর দরবারে আসছে কালিমা পড়ছে নবীর জন্য জীবন দিতে রেডি হয়ে গেছে কত দামি হয়েছে আমার আগের বক্তা আপনাদের আমি আয়াতটা শুনছিলাম তিনি তেলাওয়াত করছিলেন রাদিয়াল্লাহু আনহু মারদুয়ান এই আয়াত আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ এদের উপরে খুশি এরাও আমি আল্লাহর উপরে খুশি সুবহানাল্লাহ আগামী বছর বললে কেমন হয় দাঁড়ান এবার বইলাম এবার যদি আওয়াজ হয় তো আওয়াজ করবো আর না তো এখানে শেষ আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনার সাহাবীদের উপরে খুশি এরাও আমি আল্লাহর উপরে খুশি নবী তার সাহাবীদের সম্পর্কে কি বলে সেটা শুনবেন না আল্লাহ নবী বলে আসহাবি কান নুজুম ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের মতো এদের মধ্য থেকে একজন কেউ যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে আরো জোরে বলেন আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবি যার নাম হযরতে আবু বকর এই আবু বকর আমার নবীকে কতটা ভালোবাসছে আবু বকরের জীবন নিয়ে আলোচনা করলে আজকে রাত্রে শেষ করা সম্ভব না শুধু তার জীবনের শুরুটা এবং শেষ কিছু অংশ আপনাদেরকে শুনে যাব এই আবু বকর আমার নবীর বাল্য বন্ধু ছিলেন কথা বলেন ঠিক কি না হযরতে আবু বকর যখন আমার নবীর বয়স 6 বছর গো বাবা যখন নবীর মা এই দুনিয়া থেকে বিদায় নিছে কারণ আপনারা জানেন আমার নবী দুনিয়ায় আসার আগে নবী কিন্তু বাবা হারাইছে কথা বলেন ঠিক কি না আপনারা আমার নবী এই দুনিয়ায় আইসা বাবারে বাবা বলে ডাকতে পারে নাই কোনদিন বাবার আদরটা পায় নাই বাবার কোলে উঠতে পারে নাই নবী যখন তার মায়ের গর্বে ওই সময় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছে যুবক রে আল্লাহর নবী যখন দুনিয়া আসলেন নবীর বয়স যখন 6 বছর আল্লাহর নবী মাঠে ময়দানে খেলাধুলা করতেন না তবে ছোট্ট অবস্থায় মাঠের কর্নারে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেন আল্লাহর নবী একদিন মাঠের কর্নারে দাঁড়ায় রইছে মক্কার ছেলেদের খেলা দেখতেছে যখন সন্ধ্যা ঘনায় গেছে হে বারহার যুবক ভাইরা এখন কাঁদতে বলছি কাঁদবা নবীর মহব্বতে আমি দেখতে চাই তোমার চোখ দিয়া লেবুর রসের মতো একটা ফোঁটা পানি ছেড়ে দিবা কারণ গুনার বোঝা নিয়া আজকের মাহফিলে তুমি আসো আমি আসছি গুনার বোঝাই জায়গা রাইখা আমরা পবিত্র হইয়া এরপরে বাসায় ফিরব ইনশাআল্লাহ বাবা আমরা সবাই গুনাহ লাগবে
যদি আজকের এই ময়দানে বৈশা এই ওলামা হযরতকে সাথে নিয়ে আমি বলে গেলাম আল্লাহর নামে শপথ করে চোখের গরম পানি ছেড়ে দিয়া যদি বুঝায় বলতে পারেন আল্লাহ আমি বড় পাপী আমি বড় অপরাধী না বুঝে গুনাহ করছি আল্লাহ দাও না maaf কইরা চোখের পানি দিয়ে যদি আপনি বুঝায় বলতে পারেন ডাকার মতো একটা ডাক দিতে পারেন আপনার 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডে maaf করে দিবেন আরো জোরে বলেন আমি একটা মিনিট সময় আপনাদেরকে দেব একটা মিনিট সময় সবাই মাথাটা নিচের দিকে দিবেন আপনার ব্যক্তিগত জীবনের ক্যালকুলেশন হিসাব মিলান 20 বছর আগে আপনি কি করেছেন 20 বছর 30 বছর 1 মিনিট সময় দিছি সবাই আপনার জীবনের ক্যালকুলেশন হিসাবটা মিলাইবেন পর্দারালের মাগো হয়তো মহিলা প্যান্ডেলে জায়গা হয় না আপনার একটু যে মা বোনেরা পরে আসছে তাদেরকে বসার জায়গা করে দেন ও মা আপনারাও হিসাবটা মিলান 1 মিনিট সময় আপনাদেরকে দিলাম আমরা জীবনে এমন বহুত গুনাহ করছি যেই গুনার কথা আমার মা যদি জানতো কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না আমাদের গুনার কথা যদি আমাদের বাবা জানতো তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করতে কথা বলেন ঠিক কি এমন বহুত গুনাহ আপনার আছে আমার আছে আমাদের গুনাহ যদি আমার বিবি জানতো একটা দিন আমাদের সাথে সংসার করত না আমাদের গুনার কথা যদি আমার ভাই জানতো আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা বোধ করত আমার গুনার কথা যদি এলাকার মানুষ জানতো আমার সম্মান করা তো দূরের কথা এলাকা থেকে আমার বয়কট করত বলে এলাকা থেকে তাড়ায় দাও আজকে আপনি মাতুবর এলাকার বিচার করেন আপনি মসজিদ কমিটির সভাপতি ও সভাপতি সাহেব আপনার জীবনে বহুত এমন পাশে যেই পাপের কথা আমার আল্লাহ দাইকা রাখছে কাউকে জানতে দেয় নাই যদি জানতো আপনার মাতুব্বর গিরি এলাকায় চলতো না সবাই মিলা বলতো তার সমাজ থেকে বয়কট করার কথা বলো ঠিক কি না আমাদের এই গুনাহ এত গুনাহ আমরা করছি আমি বলি নাই নবীজি বলছে কুল্লু বানি আদম খতাউন প্রত্যেক আদম সন্তানই গুনাহগার আমরা যে গুনাহ করছি এই গুনাহগুলো গোপন রাখছেন কে মহব্বতে বলেন কে আরো জোরে বলেন কে কেন গোপন রাখছে জানেন আমার আল্লাহ 99টা নাম আছে বাবা আমার আল্লাহর একটা নাম রহমান আমার আল্লাহর একটা নাম রহিম আমার আল্লাহর একটা নাম কারিম আমার আল্লাহর একটা নাম আউয়াল আমার আল্লাহর একটা নাম আখের আমার আল্লাহর একটা নাম জহের আমার আল্লাহর একটা নাম বাতেন এমন 99টা নাম আছে বাবা এই 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার এই সাত্তার নামের চাদর দিয়া আপনার গুনাহগুলো আল্লাহ 20 বছর ধরে ঢাইকা রাখছেন আপনার গুনাহগুলো 50 বছর ধরে আল্লাহ দাইকা রাখছেন আপনার মারে জানতে দেয় নাই আপনার বাবারে জানতে দেয় নাই আপনার ভাইরে জানতে দেয় নাই আপনার ছেলেরে জানতে দেয় নাই আপনার মেয়েরে জানতে দেয় নাই যুবক তোমার ফ্রেন্ড সাইকেল কাউকে জানতে দেয় নাই 20 বছর যাবত আল্লাহ দাইকা রাখতাছে 30 বছর যাবত আল্লাহ দাইকা রাখতাছে আমি মনের ইসলাম শরীয়ত পুরি আর কোনদিন তোমাদের এই নবাবগঞ্জ বারহা এলাকায় আসে কিনা জানি না তবে আজকে তোমাদেরকে আমি বলে যাই রে যুবক যেই গুনাহগুলো আমার আল্লাহ আদর কইরা সাত্তার নামের চাদর দিয়া ঢাইকা রাখছে ওই গুনার বোঝা মাথায় নিয়া এইবার হা পশ্চিম পাড়া যুব সমাজের মাহফিলে বৈশা দশম বার্ষিক মাহফিলে বৈশা আখেরি মোনাজাতের পূর্বে আমি শরীয়তপুরের সামনে বৈশা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া আমার আল্লাহরে বুঝায় বলবেন আল্লাহ আপনার 99 নামের ভিতরে আপনার একটা নাম আছে গফফার আপনার একটা নাম আছে রহমান আল্লাহর রহমান নামের খাতিরে গফফার নামের খাতিরে আল্লাহ দেন না আমারে মাফ কইরা আল্লাহ আমি বড় পাপী আমি বড় অপরাধী আমার মতো গুনাহগার নবাবগঞ্জে কেউ নাই ঢাকা শহরে কেউ নাই আল্লাহ দেন না আমারে মাফ কইরা চোখের পানি দিয়ে যদি বুঝায় বলতে পারেন 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক কি না এবার আসামির মতো দুইটা হাত উপরের দিকে উঠান সবাই দুইটা হাত উপরের দিকে উঠান আসামির মতো দুইটা হাত উপরের দিকে উঠান আমি ডাকতে বলবো গলা ফাটায় আমার আল্লাহরে ডাক দিবেন মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া কান্না নাশলো কান্নার বান্দুইরা আল্লাহরে ডাইকা বুঝায় বলবেন আমার মতো গুনাহগার নবাবগঞ্জে কেউ নাই গলা ফাটায় ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন আরো জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দাও যুবক আল্লাহ আল্লাহ তুমি কবুল করো নবাবগঞ্জ বাসী রে মাফ করিয়া উঠাইবা হাশরে আল্লাহ তুমি কবুল কর
بارها بوشيم بارا باشيرة ما بوريا وطايبا هاشوري ودار الله اسكي شوطوي فبراري اي نوبام بونزر ديگن داكا داكا এই 14 ফেব্রুয়ারি এই পাগলগুলা খাবারের লোভে আসে নাই এরা টাকার লোভে আসে নাই এরা তোমার পাগল গো এরা তোমার নবীর পাগল আল্লাহ গুনার বোঝা নিয়ে হাত উঠাইছে আলেম ওলামা বইসা বইসা কান্দে এই যে ডান পাশে আলেম ভাইরা কান্দে আমার বাম পাশে ইমাম সাহেবরা কান্দে মালিক রে এদের চোখের পানি তুমি ফিরা দিও না আল্লাহ দাও না মাফ কইরা আল্লাহ দাও না মাফ কইরা এ যুবক ভাইরা রে গলা ফাটা ডাক দাও আল্লাহ মালিক রে আমি বড় পাপী আমি বড় অপরাধী এই নবাবগঞ্জের জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই গো আল্লাহ গুনার বোঝা মাথায় দিয়া এই বারহা পশ্চিম বারহা যুব সমাজের মাহফিলে ঢুকছি আল্লাহ গুনার বোঝাই জায়গা রাইখা আমাদের পবিত্র বানাইয়া এরপরে বাসায় ফিরাইবা সকলেই বলেন আমিন আরো জোরে বলেন আমিন হাতটা নামান বাবা চোখের পানি আপনারা মুইছেন না যে যে অবস্থা আছে নে অবস্থায় তাকায় থাকেন বলতেছিলাম আমার নবী কিন্তু দুনিয়া হিসাব বাবারে পায় নাই বাবার আদরটা পায় নাই বাবারে বাবা বলে ডাকতে পারে নাই যারা বাবা হারাইছেন এখন বইসা বইসা কাঁদবেন আল্লাহ আমার বাবারে দেও না মাফ কইরা আল্লাহ আমার মায়েরে দেও না মাফ কইরা আল্লাহ আলেমদের চোখের পানি ফিরা দিও না আল্লাহ এদের চোখের পানির খাতির আজকের মাহফিল কবুল করো নবী যে যখন মার কাছে বলে মাগো সব ছেলেদের বাবা আইসা সন্ধ্যাবেলা ছেলেদের কোলে নিয়ে বাড়িতে গেল আমার বাবা তো আসলো না আমার বাবা কেমন বাবা আমারে কি কোলে নিও না আমেন বলে মুহাম্মদ রে তোমার বাবা তো দুনিয়ায় নাই তোমার বাবা মারা গেছে ছয় বছরের নবী বলে মা গো যদি আমার বাবা বাইচা না থাকে আমি আমার বাবার কবরটা জিয়ারত করব আমি আমার বাবার কবরটা দেখব আমি না এবার নবীর নিয়া নবীর দাদার সামনে দাঁড়াইয়া আমি না বলে শ্বশুর আব্বা আপনার দাদু ভাই মোহাম্মদ বাবার কবর দেখতে চায় নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আমিন রে আমার দাদু ভাই মোহাম্মদ বাবার কবর দেখতে চাইছে আমি নিষেধ করব না ও আমিন না আমার দাদু বাইরে নিয়ে তুমি রেডি হয়ে যাও তার বাবার কবরটা দেখায় আনবা ও আমেনা তুমি একা যাও না তোমার সাথে আরেকজন খাদেমা দিয়া দিলাম উম্মে আইমানদের সাথে কইরা নিয়ে যাও তিনজন যখন রওনা করছে আব্দুল্লাহর কবর দেখতে যাবে নবীর বাবার কবর দেখতে যাবে ও বাফারা বাইরা তোমাদের যাদের বাবা নাই আমি কাঁদতে বলছি রে ভাই কাঁদমা যারা বাবা হারাইছো সারা দুনিয়া ঘুরবা রে ভাই বাবার মতো একটা দরদি কোথাও পাইবা না আমেনা রওনা দিলেন আব্দুল্লাহর কবর দেখার জন্য আব্দুল্লাহর কবরের নিকট আইসা আমেনা বলে মোহাম্মদ রে এই যে দেখো কবরটা দেখা যায় এইটাই তোমার বাবার কবর ও মোহাম্মদ বাবার কবরটা ভালো কইরা দেখা না ছয় বছরের নবী আমার বাবার কবরের সামনে যায়া এই হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগায় দিছে কবরের মাটির সাথে লাগাইয়া এবার বাবার ডাকে ও বাবা তুমি তাকায় দেখো তোমার মোহাম্মদ আছে মোহাম্মদ আছে নবী যখন এইভাবে কান্দে নবীর চোখের পানি দেখা পশু পাখি গুলা ঘাস খাওয়া বন্ধ কইরা পশু পাখি পর্যন্ত কান্দে আবার আল্লাহর কাছে জিব্রাইল বলে মালিক রে
আপনার বন্ধুর কান্না সহ্য হয় না আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না ও জিব্রাইল তাড়াতাড়ি যা আমি নারে বুঝা বল আমার বন্ধুর যেন এই জায়গা থেকে নিয়া যায় আমার বন্ধু যদি এইভাবে কাঁদতে থাকে দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে আমি আল্লাহ কিন্তু আব্দুল্লাহর কবর থেকে উঠায় দিব যখন জিব্রাইল আসে মামিনা নবীর ঘরের ভিতরে হাত দিয়া বলে মুহাম্মদ ওঠো বাবা ওঠো আর কাঁদতে হবে না ও বাবা আর কান্না করতে হবে না চলো আমরা মক্কা চলে যাই নবীর নিয়া যখন রওনা দিছে আবুয়া নামক জায়গার ভিতরে যখন আসে হঠাৎ করে আমিনা বলে মুহাম্মদ রে আমি মায়ের কাছে একটু আসো ও মুহাম্মদ আমার মন বলে আমি মনে হয় আর মক্কায় ফিরতে পারবো না মুহাম্মদ রে এই দুনিয়া থাকার জায়গা না বাবা রে আমি মনে হয় মক্কা যাইতে পারবো না আমার শরীরে জ্বর উঠে গেছে আজকে বাবার কবর দেখতে আইসা ৬ বছরের নবী মাকে হারাবে রে ভাই মা হারা এতিম হয়ে যাবে আমি না বলে মুহাম্মদ আমার ভুকে আসো বাবা আমি একটু ভালো মতন তোমার দেইখা নেই একটু আদর দিয়া দেই আল্লাহর নবী বলে মা গো তুমি কি বলো তোমার জ্বর উঠছে আমি ডাক্তার নিয়ে আসি আমি না বলে মুহাম্মদ রে দুনিয়ার ডাক্তারে কাজ হবে না রে বাবা আমি মনে হয় বাঁচবো না ও মুহাম্মদ আমি মায়ের কোলে আমি মা তোর একটু আদর দিয়া দে আমি শেষবারের মতো একটু চুমু দিয়া দে নবী যখন কান্দিয়ার বলে মারে আমার বাবা নাই তুমি তো আমার খাবার খাওয়াইতা আমি মুহাম্মদ রে গোসল করায় দিতা আমি মুহাম্মদ রে ঘুম পাড়ায় দিতা ও মা তুমি যদি মরে যাও আমি মুহাম্মদের কি হবে আমারে কে গোসল করায় দিবে আমারে কে খাবার খাওয়া দিবে আমারে কে ঘুম পাড়ায় দিবে মা গো তুমি মরতে পারো না আমি না বলে মুহাম্মদ রে আমার সময় হয়ে গেছে রে বাবা এইভাবে কথা বলতে বলতে হঠাৎ কইরা আমার নবী তাকা দেখে আমি না কথা বলে না আমি না কথা বলে না আমিনার পাটা ঠান্ডা হয়ে গেছে হাত দুইটা ঠান্ডা হয়ে গেছে ৬ বছরের নবী আমার মার লাশের সামনে বইসা কান্দার বলে মালিক রে আমার বাবা নাই বাবার কবর দেখতে আইসা আজকে আমি আমার মায়েরে হারাইয়া আমি এতে হয়ে গেলাম এ নবাবগঞ্জের মা হারা বাইরা এ বাবারা বাইরা এখন কাঁদতে বলছি বসে বসে কাঁদবা রে ভাই এই মজলিসে কার যেন মা নাই এই মজলিসে কার যেন বাবা নাই ওই বাবার কথা স্মরণ কইরা গরম পানি দিয়া আমার আল্লাহরে বুঝা বলো আল্লাহ আমার বাবার মাইরো না আমার মায়ের মাইরো না ভাই ৫ বছর আগে হাত দুইটা দিয়া আহারে নিজের মায়ের কবরে রাখছো এই হাত দিয়া বাবারে কবর দিছো ওই বাবার কথা স্মরণ কইরা কোন কাঁদবা কোন সন্তান যদি মায়ের কথা স্মরণ কইরা বাবার কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেয় আমার আল্লাহ ওই সন্তানের চোখের গরম পানির খাতিরে মা বাবারে এখনই মাফ করে দিবে এখনই মাফ করে দিবে ফেরেশতা
তারা রালিং ক্যামেরা দিয়া কবরে দেখাবে ও আব্দুল্লাহর বাবা ওই দেখো না তোমার ছেলেটা বারহা পশ্চিম পাড়া যুব সমাজের মাহফিলে বইসা তোমার জন্য কান্দে সন্তানের চোখের পানির খাতিরে আল্লাহ মায়েরে maaf করবে বাবারে maaf করবে এই নবাবগঞ্জের যুবক রে আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই আমার নবী এই জন্যই তো বলছে উম্মতেরা তোমার মা তোমার জান্নাত তোমার বাবা তোমার জান্নাত এই মা বাবার মনে কষ্ট দিও না যেই সন্তানের প্রতি মা খুশি ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি যুবক একটা কথা না বলে আমি পারছি না বাইরে চোখের পানিটা মুইছো না এই গরম পানি দিয়ে আমার আল্লাহরে বুঝে বলবা কারণ আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় পছন্দ করে কান্নাওয়ালা চোখটা বড় ভালোবাসে যুবক বাইরে যারা মা হারাইছো বাবা হারাইছো আমার হাতের দিকে তাকায় দেখো কাফনের মতো একটা দৃশ্য হয়ে গেছে এমন একটা প্যাকেট একদিন তোমারও করবে আমারও করবে পুরুষ হইলে তিন টুকরা দিবে মহিলা হইলে পাঁচ টুকরা দিবে এর বেশি একটা টুকরাও বাড়াবে না রে ভাই জীবনে কত জায়গায় গোসল করছো আহারের নদীতে গোসল করছো সমুদ্রে গোসল করছো ঝর্ণার পানি দিয়ে গোসল করছো নবাবগঞ্জের যুবক এমন একটা দিন আসবে তোমার একটা গোসল দিবে ওই ঝর্ণার পানি দিয়ে না নদীর পানি দিয়ে না বড়ই পাতার গরম পানি দিয়ে তোমারে গোসল দিবে আমারে গোসল দিবে ওই মসজিদের কর্নারে বইরা থাকা চার পায়ের খাপটা তোমার বাড়িতে চলে আসবে একটা বেরিকের দিয়া পর্দার আড়ালে গোসল দিয়া এমন একটা কাফনের ভিতরে তোমারে ঢুকাবে আমারে ঢুকাবে মাথার কাছে একটা বান্ধন দিবে পায়ের কাছে একটা বান্ধন দিবে বাহাদুরি শেষ হয়ে যাবে এন্না বাবগঞ্জের যুবক কথা স্মরণ কইরা কাঁদবা অনেক যুবক বর্তমান দেশ উন্নত হইতে হইতে ডিজিটাল হইতে হইতে এতই ডিজিটাল হইছে এখন যুবকেরা মা বাবার খেদমত করে না কথা বলেন ঠিক কিনা অ্যান্ড্রয়েড ফোন পায়া অনেক যুবক এখন তো নেশাকর হইছে এমন নেশাকর মায়েরে মারে বাবারে মারে আমি গত মাসে মাহফিলে গেছিলাম ভাই টাঙ্গাইলে মসজিদ কমিটির সভাপতি আমার হাত ধরে কান্দার পরে শরীয়তপুরি ভাই বড় আশা কইরা আপনার এলাকায় আনছি ভাই আপনি একটু মা বাবার কথা বইলেন আমি বললাম কি হইছে বলে হুজুর আমার পাশের বাড়ি একটা ছেলের নেশা টাকার জন্য ওর মায়েরে নিজের হাতে জবাই দিছে নবাবগঞ্জের যুবক যুব সমাজ ভালো হইলে সমাজের রূপ পরিবর্তন হয়ে যাবে বাইরে তোদের পায়ে হাত রেখে বলি মার গায়ে হাত তুলিস না বাবার গায়ে হাত তুলিস না এই মাটাই তোর জান্নাত এই বাবাটাই তোর জান্নাত দেখো নাই তুরস্কে আরে বাবা ছেলেরে কত ভালোবাসে দেওয়াল পড়ছে বাবা পিঠটা পাইতা দিছে আমার পিঠের উপরে পড়ুক আমার কলিজার টুকরে ছেলেটা বেঁচে যাক এ যুবক কেমনই বাবারে বৃদ্ধাশ্রমে রাখো কেমনই বাবার অপমান করো ভাই এই কাজটা কইরো না এই মসজিদে তাকায় দেখো যাদের মা নাই বাবা নাই চোখের পানি দিয়া বুকটা ভাসায় ওদের বুকটা বাইরে দেখো এই বুকে মায়ের জন্য কত ব্যথা বাবার জন্য কত ব্যথা যুবক একটা কথা না বলে পারছি না ঢাকা কেরানীগঞ্জ আমার কিন্তু চারটা মাদ্রাসা বাড়ি আমার শরীয়তপুর এখন বাড়ি করছি ঢাকা কেরানীগঞ্জে আমার জীবনে একটা স্বপ্ন ছিল আল্লাহ যদি কোনোদিন আমার টাকা দেয় আমি একটা এতিমখানা মাদ্রাসা করব আর একটা গোরস্থান করব আপনাদের দোয়ার বরকতে দেড় বছর হয়েছে আমি একটা এতিমখানা মাদ্রাসা করে ফেলছি আলহামদুলিল্লাহ দশটা টাকাও কালেকশন করে কারো কাছে চাই নাই ভাই ওই বসুন্ধরা রিবারি হাসনাবাদ আপনাদের দাওয়াত রইল আমি গুণাগার আমার নিজের টাকা দিয়া একটা এতিমখানা করছি দেড় বছর হইছে এখন আমার হেফজখানার কাজ চলতেছে একশোর মতো ছাত্র হয়ে গেছে জায়গা দিতে পারি না ভাই আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম বন্ধ দেওয়ার তিন দিন পরে আমি আমার অফিসের ভিতরে বসছি দেখি ছোট্ট একটা ছেলে আমার দরজার সামনে দাঁড়ায় রয়েছে আমি বললাম বাবারে মাদ্রাসা বন্ধ হয়েছে সবাই বাড়ি গেছে তুমি
বাড়ি যাও নাই তোমার বাড়ি কোথায় বলে হুজুর আমার বাড়ি তো বরিশাল বাকেরগঞ্জে চেহারাটা ছোট্ট হয়ে গেছে মলিন হয়ে গেছে যখন বলছি তুমি বাড়ি যাও নাই ওই ছোট্ট ছেলেটা কি বলে জানেন ওই ছেলেটা কি বলে জানেন ওই ছেলেটা চোখের পানি ঝরে দিয়ে বলে হুজুর কার কাছে যাব আমার মা তো দুনিয়ায় নাই আমার মা তো দুনিয়ায় নাই হুজুর মাদ্রাসা বন্ধ দিয়েছেন সবাই বাড়ি গেছে আমার মা থাকলে আমারও নিয়ে যাইতো আমারও শীতের দিনে পিঠা বানায় খাওয়াইতো তোমাদের ইমাম সাহেবদের কাছে জিজ্ঞেস করো তারা যখন মাদ্রাসায় পড়তো আরে মা দুখিনী বন্ধের সময় ছেলেটা বাড়িতে গেলে মা দুখিনী কত রঙের পিঠা বানায় খাওয়াইতো মাদ্রাসার ছুটি শেষ ছেলে যখন রওনা দিবে মা ডিম বিক্রি কইরা কিছু টাকা রাইখে দিত ছেলের হাতে দিয়া বলতো বাবা রে ছুটির সময় কিছু কিনা খায় টিফিনের সময় ওই মাটা আজকে যাদের কবরে এখন বসে বসে কাঁদবা এ নবাবগঞ্জের ভাইরা ওই ছোট্ট ছেলেটা বলে হুজুর গো আমার মা নাই আমি কার কাছে যাব আমার মা চার বছর বয়সে মারা গেছে আমার বাবার একটা বিয়ে করছে ওই সৎ মা আমার আদর করে না হুজুর আমি বাড়িতে যাব না আমারে মাদ্রাসা একটু থাকতে দেন আমি সিঁড়ির কর্নারে পইরা থাকব আমারে খাইতো দিতে হবে না এ নবাবগঞ্জের বাইরে এই কথা শুইনা আমি আর সহ্য করতে পারি নাই আমি পকেট থেকে টাকা বের করে দিলাম বাবা যা খাইতে মন চায় খাইবা তোমার যা লাগবে আমার কাছে বলবা রে এই মজলিসে তোমরা যারা ওই মারে হারাইছো এখন বসে বসে কাঁদবা ছয় বছরের নবী আমার বাবার কবর দেখতে আসা বাবার কবর দেখা মক্কায় যাওয়ার পথে আজকে ছয় বছর বয়সে আমার নবী মাকেও হারাইছে আমি না কথা বলি না নবী তাকা দেখে মায়ের পাটা ঠান্ডা হয়ে গেছে মায়ের শরীরটা ঠান্ডা হয়ে গেছে নবী এতিম হয়ে গেছে এখন তো আর নবীর কেউ নাই কেউ নাই এই ছয় বছরের নবী যখন মা হারাইয়া চির এতিম হয়ে গেলেন গো বাবা হযরত আবু বকরের কথা বলতেছিলাম আবু বকর আমার নবীর কাছে আইসা বলে মুহাম্মাদুর রে আর কান্না করিও না কারণ নবী মায়ের কথা স্মরণ হইলে একা একা রাস্তায় হাঁটতেন কান্না করতেন আবু বকর আমার নবীর বাল্য বন্ধু আবু বকর বলে মুহাম্মদ আমার মা যদি একটা রুটি বানায় অর্ধেক রুটি আমি তোমারে দিব আর অর্ধেক আমি খাব ও মুহাম্মদ তুমি আর কান্না করিও না এই আবু বকর আমার নবীর হিজরতের সাথী এই আবু বকর যেইভাবে নবীর ভালোবাসত আমরাও সেইভাবে ভালোবাসতে চাই কথা বলেন ঠিক কি না কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইরজুব একটু ঘটনা আপনাদের শোনা যায় আবু বকর ইন্তেকালের আগে হযরত ওমর রে ডাক দিছে ওরে ওমর এই দুনিয়া তো থাকার জায়গা না আমিও তো চলে যাব ওমর রে আমি যাওয়ার আগে একটা ওসিয়ত করে যাই কি ওসিয়ত ও ওমর আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমার যখন কাপনের কাপড় পরাইবা ও ওমর ওই তিন টুকরা কাপড়ের দুই টুকরা পুরাতন কাপড় দিবা আর এক টুকরা নতুন কাপড় দিবা ওমর বলে আবু বকর কেন পুরাতন কাপড় দিব আবু বকর বলে ওমর রে আমার নবীর ইন্তেকালের পরে আমার আমিরুল মুমিনিন বানাইছো মুসলিম জাহানের শাসক বানাইছো আমি সবার শরীরে নতুন কাপড় উঠাইতে পারি নাই আমি আমার জনগণের শরীরে নতুন কাপড় না উঠাইয়া আমি যদি তিন টুকরা নতুন কাপড় নিয়া কবরে যায় শুই আমার নবী যদি বলে আমার উম্মতের শরীরে নতুন কাপড় না উঠা তুমি কেন নতুন কাপড় পরছ আমি কি জবাব দিব ও মোর এই জন্য
আমি বলে গেলাম আমার অন্তকালের পরে আমার তিন টুকরা যে কাপড় দিবা এক টুকরা নতুন দিবা দুই টুকরা পুরাতন কাপড় দিবা ও মোর আরেকটা কথা বলে যাই আমার নবীর রওজার পাশে আগেই তোমরা দাফন করবা না আমার জানাজা যখন হয়ে যাবে আমার জানাজা দেওয়ার পরে খাটের উপরে লাশটা নিয়া রওজার সামনে রাইখা দিবা রওজার ভিতরে যিনি শুয়ে আছে আমার নবী যদি অনুমতি দেয় তাহলেই নবীর রওজার পাশে রাখবা মান হাব্বা সুন্নতি ফাকদ হাব্বানি যে নবীর সুন্নত ভালোবাসে সে নবীকে ভালোবাসে নবীর সুন্নতকে যদি না ভালোবাসেন নবীর ভালোবাসা পাওয়া যাবে না আবু বকর বলে ওমর রে যদি নবী আমার উপরে খুশি থাকে নবী অনুমতি দিলে তার পাশে রাখবা আর অনুমতি না দিলে তার পাশে রাখবা না ওই জান্নাতুল বাকি গোরস্তানে আমারে শোয়া দিবা আমারে শোয়া দিবা ওমর রে আমার ইন্তেকালের পর আমার জানাজা দিয়া রওজার সামনে আমার রাস্তা রাখবা এ যুবক ভাইরা এ দাড়ি পাকা বাবা জিরা আবু বকরের ইন্তেকালের পর ওসিয়ত অনুযায়ী হযরত ওমর জানাজা শেষ করিয়া আবু বকরের লাশটা নিয়া রওজার সামনে রাইখা দিছে রওজার ভিতর থেকে যদি আওয়াজ না আসে অনুমতি না আসে আবু বকরের ওসিয়ত রওজার পাশে দাফন হবে না দাফন হবে জান্নাতুল বাকির ভিতরে হঠাৎ করে আমার মালিকের ইশারা বোঝা যায় না রওজার ভিতর থেকে আওয়াজ চলে আসে আওয়াজ চলে আসে ওমর রে বন্ধুরে বন্ধুর পাশে শোয়া দাও এ নবাবগঞ্জের ভাইরা যদি নবীরে ভালোবাসতে পারেন গো জিন্দেগির গুনাহ মাফ হবে জান্নাতটা দলিল হবে এই মজলিস এখন কাঁপতে বলছি কাঁপবা মাত্র দুইটা মিনিট সময় আমার দিবা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকবা চোখের পানিটা আল্লাহ বড় পছন্দ করে এক নজরে তাকায় থাকো পাঁচ মাস আগে আল্লাহর ঘরটা ধইরা কান্নাকাটি করে আসি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ বাংলাদেশে গেলেই ওয়াজ শুরু হয়ে যাবে আমি যত মাহফিলে যাব যারা আমার সাথে মুসাবা করবে যারা আমার মজলিসে বইসা কান্নাকাটি করবে এদেরকে মক্কা মদিনা দেখাইবা আবার নিয়ত করছি এই শবে বরাতের পরে আবার মক্কা মদিনায় যাব রমজানে মদিনায় থাকব হে যুবক ভাইরা আমি তোমাদের সাথে ওয়াদা করলাম এই নবাবগঞ্জ এই বারহা পশ্চিম পাড়া এই যুব সমাজের জন্য আমি যে দোয়া করব এই ভরা মজলিসে এমন কোন যুবক কি আছে মাত্র 30টা সেকেন্ড সময় আমি তোমারে দিব মজলিস থেকে তিন থেকে চারটা যুবক এর বেশি আমি চাই না মাত্র তিন চারটা যুবক আমার হাতটা দইরা আলেম হিসেবে ওয়াদা করে যাইবা এই হাতটা কাবার সাথে লাগছে রমজানের আগে আল্লাহ যদি কবুল করে এই হাত দইরা কাবা ঘরটা দইরা আমি তোমার জন্য দোয়া করব এই বড় মজলিসে সবাই ওয়াদা করব কোনদিন মা বাবার মনে কষ্ট দিব না কোনদিন মায়ের মনে আঘাত দিও না ভাই ওই মাতা তোমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে আড়াইটা বছর তোমারে দুধ খাওয়াইছে ওই মারে কেমনে কষ্ট দাও রে ভাই যেই মা শীতের দিনে ডান পাশে তোমারে শোয়াইছে প্রস্রাব করে ভিজায় দিছো আবার মা বাম পাশে রাখছে বাম পাশেও ভিজায় দিছো তখন কি করছে জাননি মা নিজে ভিজা জায়গায় শুইছে তোমারে শুকনো জায়গায় রাখছে এ নবাবগঞ্জের যুবক এ বারহার যুবক এ কোমরগঞ্জের যুবক মাত্র তিন চারটা যুবক একটা দৌড় দিয়ে আমি বলার সাথে সাথে আমি আলেমের হাতের সাথে হাতটা লাগাইবা আল্লাহ তোমারে যেন মক্কা মদিনা দেখায় ওয়াদা করে যাইবা কোনদিন মার মনে কষ্ট দিব না কোনদিন নবীর কলিজা আঘাত দিব না ভাই যদি তোমার মায়ের দোয়া নিয়ে চলতে পারো পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না মাত্র তিন চারটা যুবক আমি চাইব এই ভরা মজলিসে এমন কোন যুবক আছো আমার হাতের সাথে হাত দিয়ে ওয়াদা করবা আর কোনদিন মায়ের কষ্ট দিব না আর কোনদিন বাবারে কষ্ট দিব না আসো তো মাত্র তিন চারটা যুবক চাইছি দৌড় দাও একটা দৌড় দাও আমি আলেমের হাতের সাথে হাত লাগা ময়দানে এখন কান্নার আওয়াজ থাকবে ডানে বামে নজর নাই মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া গলা ফাটে আমার আল্লাহর একটা ডাক দাও তো আল্লাহ আল্লাহ বেলা যে যে অবস্থা সে অবস্থা বস চোখের পানি দিয়ে গলা ফাটা ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আরো জোরে ডাক দাও আল্লাহ
মালিক রে কুদরতের নজরে তাকায় দেখো আমার দাড়ি পাকা বাবা কেমনে মার জন্য কামবে আল্লাহ তুমি মাপ কইরা দাও কোমর গম্বাসি রে মাপ করিয়া উঠাইবা হাসরে গলা পাতা ডাক দেন না আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মালিক বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া মাও নাই রে বাবা নাই রে জমিনে আমার বাইরে চার বইসা কান্দে হুজুর আমার তো মানাই গো মা থাকলে আপনার হাতে হাত দিয়া ওয়াদা করতাম আল্লাহ।